प्रियसी करती रे शुभेच्छा नहीं आशा करी भलो आज के व्यवसा संगठन और व्यवस्थापना द्वितीय पत्र परिकल्पना अध्याय नहीं आलोचना कर प्रथम परिकल्पनार धारणा सम्पर्के परिकल्पना की प्लान प्रत्येक काजेर एकटा प्लान थाके परिकल्पना थाके परिकल्पना छाड़ा कोनो काज करा जाए ना परिकल्पना हलो भविष्यते कि करब मने करो आमि एकटा काज करब काज करार पूर्वे कखन करब किभाबे करब कार द्वारा काजटा सम्पादन करब एटार आगाम सिद्धान्त हलो एकटा परिकल्पना পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করব তার আগাম সিদ্ধান্তকে পরিকল্পনা বলে ভবিষ্যতে একটা কাজ করব তার সিদ্ধান্তটা আমরা পূর্বে নেই বা আগে নেই কাজটা করার পূর্বে আমরা সিদ্ধান্ত নিয়ে আর কি কাজটা কিভাবে করব ওইটা হলো পরিকল্পনা মনে করো আমাদের কলেজের বিল্ডিংটা এই চারতলা ভবনটা করার পূর্বে ইঞ্জিনিয়ার এসে প্রথমে কোন দিকে বিল্ডিংটা হবে রড সিমেন্ট বালি ইট এগুলো কোথায় রাখবে কবে কাজটা ধরবে কতজন লোকবল লাগবে এটা আগে সিদ্ধান্ত নিচ্ছে নেওয়ার পরে কাজটা শুরু করেছে তাহলে পরিকল্পনা কাজটা করার পরিকল্পনা কখন নিয়েছে কাজটা করার পূর্বে কাজ শুরু করার পূর্বে তাহলে পরিকল্পনা সব সময় কাজ করার পূর্বে নেওয়া হয় কাজ করার পূর্বে পরিকল্পনা নেওয়া হয় তো পরিকল্পনা হলো ভবিষ্যতে বা আগামীতে বা সামনে মানে কি এক ঘন্টা আগে মনে করো এখন 10টা বাজে মনে করো আমি 12টার সময় কী করব 2টায় কী করব 5টায় কী করব সন্ধ্যায় কী করব তার সিদ্ধান্তটা আমরা আগেই নিই তো ওইটাই হলো পরিকল্পনা তো পরিকল্পনার বৈশিষ্ট্য পরিকল্পনা কোন ধরনের সব জিনিসের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়েই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বৈশিষ্ট্য মানে কি কোন ধরনের পরিকল্পনা কোন ধরনের কোন আচরণের পরিকল্পনা আগে নিলে সুবিধা কি পরিকল্পনা কোনো কাজ করার পূর্বে কোনো কাজ করার পূর্বে কোনো কাজ আরম্ভ করার পূর্বে পরিকল্পনা নিলে কি সুবিধা হয় বা কি অসুবিধা হয় পরিকল্পনাটা কোন ধরনের এগুলো হলো পরিকল্পনার বৈশিষ্ট্য প্রথম হচ্ছে প্রাথমিক ও মুখ্যতা পরিকল্পনা একটা প্রাথমিক কাজ এবং পরিকল্পনা মাফিক কাজ করলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব দ্বিতীয় হলো চিন্তন মনন প্রক্রিয়া পরিকল্পনা সবসময় ব্রেনে থাকে মগজে থাকে মননে থাকে ভাবনা থাকে এটা কাউকে দেখানো যায় না পরিকল্পনা একটা চিন্তন মনন প্রক্রিয়া এটা মনের ভিতরে থাকে এটা কাউকে দেখানো যায় না এই জন্য পরিকল্পনাটা চিত্তন মনন প্রক্রিয়া হিসাবে অবহিত করা হয়েছে উদ্দেশ্যমুখিতা বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন উদ্দেশ্য তোমরা তো জানো মানুষ প্রত্যেক কাজেই করে উদ্দেশ্য হাসিলের জন্য উদ্দেশ্য হাসিলকে সামনে রেখে উদ্দেশ্য হাসিলকে সামনে রেখে পরিকল্পনা প্রণয়ন করা হয় এই পরিকল্পনার মাধ্যমে কাজ করলে কাজটা সঠিক এবং সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হয় সময় ও সমন্বয় ও যোগসূত্র সমন্বয় শব্দের অর্থ মিল করা একত্রে থাকা একসাথে থাকা সমন্বয় তো এই পরিকল্পনা করলে কর্মী মালিক পক্ষ শ্রমিক পক্ষ তাদের মধ্যে একটা যোগসূত্র ভালো থাকে পরিকল্পনা মাফিক কাজটা করে এবং কে কখন তাদেরকে তদারকি করবে এটা একটা কাজটা সঠিকভাবে এবং সম্পাদন করা সম্ভব তথ্য নির্ভর
সব সময় তথ্যের উপরে ভিত্তি করেই পরিকল্পনা করা হয়, বিভিন্ন তথ্যের আলোকে। বিভিন্ন মনে করো কয়েক বছর যাবত এই কারখানা চলতেছে, আগে কিভাবে পরিকল্পনা করছে, আগের পরিকল্পনার উপর ভিত্তি করে বাস্তবতা নির্ভর করা হয় আর কি। তাহলে তথ্য নির্ভর, বিভিন্ন তথ্যের উপরে নির্ভর করেই পরিকল্পনা করা হয়। সঠিক দিক নির্দেশনা, সঠিক পরিকল্পনা মাফিক চললে তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবা না। পরিকল্পনার মাধ্যমে যদি তুমি চলো, পরিকল্পনার মাধ্যমে যদি তুমি চলো এবং কাজটি করো, তাহলে তোমার সঠিক দিক নির্দেশনাগুলো ঠিক হবে, সঠিকভাবে তুমি কার্যটা সম্পাদন করতে পারবে। উত্তম বিকল্প, পরিকল্পনার সময় সাধারণত আমরা অনেক চিন্তা ভাবনাই করি, অনেক চিন্তা ভাবনা করে থাকি, অনেক চিন্তার মধ্য থেকে যে কোনো একটি যেটা উত্তম বলে আমাদের কাছে বিবেচিত হয়, ওই সিদ্ধান্তটাই আমরা বিবেচনায় রেখে কাজটি সম্পাদন করে থাকি। সময় নির্ভর, পরিকল্পনা সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটি সম্পাদন করতে হবে, কাজটি তুলে নিতে হবে। পরিকল্পনা একটা সময় নির্ভর মুখী বাস্তবমুখী, অবশ্যই পরিকল্পনা একটা বাস্তবমুখী, বাস্তবতার সাথে মিল রেখেই পরিকল্পনা করা হয়। বিশ্লেষণমূলক প্রক্রিয়া, বিশ্লেষণ মানে চুলছেড়ে বিশ্লেষণের মাধ্যমেই পরিকল্পনাটা করা হয়, কীভাবে তারা কার্য সম্পাদন করতে হবে। বিশ্লেষণ ছাড়া এবং চিন্তা ভাবনা ছাড়া পরিকল্পনা করা হয় না। আত্মনির্ভরশীলতা মানে পরিকল্পনা করে কাজটি সম্পাদন করলে একটা আত্মনির্ভরশীলতা থাকে, যেন আসলে আমাদের কাজটা সঠিক এবং সুচারুরূপে সম্পাদন করা যাবে। যেহেতু আমরা বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমেই কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আমাদের কাজটা ভালো এবং সুচারুরূপে সম্পাদন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরিকল্পনা ধারণা এবং বৈশিষ্ট্য নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।